যে ভিডিওটি আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি ভাই, এই ভিডিওটি দেখার পর আমি নিজেই চিন্তায় পড়ে গেছিলাম। আসলে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কখন কাকে কোন পরিবর্তন কি অবস্থায় নিয়ে যায় আমরা নিজেরাও জানি না। সন্দীপ ভাই, আজকে যে ভাইটি নিয়ে কথা বলছি, এই ঘটনাটি গাজায় ঘটেছে, একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয় ভাই। এই মানুষটি এত পরিমাণে বড়লোকস ভাই, সে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর যেন অভাব ছিল না, কোনো রকম অশান্তি ছিল না তার বাস্তবিক লাইফে। কিন্তু বন্ধুরা নিমিষেই শেষ হয়ে গেল, একটা হামলার কারণে তার সব কিছু ধ্বংস হয়ে গেল। কিন্তু বন্ধুরা আপনারা যদি এটি খেয়াল করেন, তাকে যখন একটা বাইরের দেশ থেকে ত্রাণ আসে ভাই, এই ত্রাণটা পাওয়ার পর তার মুখের মতো কতটা হাসির চিহ্ন আপনি দেখলে অবাক হয়ে যাচ্ছেন। তারা হয়তো বা দুমুটো খাইতে পারতেছেন না, এমন ব্যক্তি ছিলেন ভাই। তারা বলতেছে যে আসলে আমরা যে ইফতার হিসাবে যদি আমরা কোনো ঘাস খেয়ে থাকি তাহলে কি আমাদের রোজাটা সম্পূর্ণ হবে, আমরা যদি সের হিসেবে ঘাস খেয়ে থাকি তাও কি আমাদের রোজা হবে। বন্ধুরা কিন্তু আমাদের চিন্তা, আমাদের বাংলাদেশের চিন্তা কিরকম ভাই? আমাদের বাংলাদেশের চিন্তা আমরা তারাবি 8 রাকাত পড়বো নাকি 12 রাকাত পড়বো নাকি আমরা তারাবি 20 রাকাত পড়বো, আমাদের বাংলাদেশের চিন্তা এরকম। কিন্তু অন্যান্য দেশে ভাই তাদের এবং আমাদের মাঝে কতটা ইমানের দুর্বলতা ভাই আপনারা নিজেরাই চিন্তা করতে পারতেছেন। তাদের এবং আমাদের মাঝে এটাই পার্থক্য। সরকার আপনাদেরকে যে ভিডিওটি দেখার জন্য মারছে, এই মানুষটি হয়তো ভাই এই হামলার আগে তাদের বাড়ি পরিবার সবকিছু অটেল ছিল ভাই, কিন্তু আলিশান একটি লাইফ ছিল। কিন্তু যখন গাজায় এরকম হামলা করা হয়, ইসরায়েল কর্তৃক যখন হামলা হয়ে যায় ভাই, তাদের সব কিছু ধ্বংস হয়ে যায়। সে ভিডিও আকারে এটা আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখান এবং এটি দেখার পর মানুষ হাই হাই করছে এবং ভিডিওটি অনেক পরিমাণে শেয়ার করছেন। ভাইটির অনেক আলিশান জীবন থাকলেও তার পরবর্তী গাজার হামলার পর, হামলার শিকার হওয়ার পর ভাই, ত্রাণের বস্তা পাওয়ার পর সে নিয়ে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে যে একটি খাবারের জন্য শেষমেশ কিছু একটা তো পেয়েছি ভাই। আমাদের জীবনটা আসলে ক্ষণিকের জন্য, কখনো আমরা বড়লোক কখনো গরিব, এটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে নিমিষে আমাদের সব কিছু শেষ করে দিতে পারেন। এই জন্য সবসময় আল্লাহকে স্মরণ করা দরকার, আমাদের ইসলামের কাজগুলো করা দরকার, আমাদের কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। প্রতিবার আমি আশা করব আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে মানা তৌফিক দান দিক এবং তারপর আমার সকল অডিয়েন্সকে এটা মানা তৌফিক দিক। আজকে ছেলেটি কতটা আলিশান জীবন থেকে বেরিয়েছে ভাই দেখেন, একটা ত্রাণের জন্য সে মানুষের মতো দাঁড়িয়েছে, হাত পাচ্ছে কখন একটা ত্রাণের বস্তা আমাদের কাছে আসবে। যখন পেয়েছে ফাইনালি তার হাসিটা দেখে ভাই আমার পুরো কলিজাটা কেঁপে উঠেছে একবার ভাই। আমরা এত ভালো থাকার পরেও আমাদের মাথায় কখনো আল্লাহর চিন্তা আসে না। রাদিভার্স এই ভিডিওটি অনেক পরিমাণে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব সবাইকে, আপনারা মেন সন্দিন আজকের ভিডিওতে। আজকে ভিডিও এই পর্যন্তই, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকন প্রেস করুন। আল্লাহ হাফেজ।